বাবারে বাবারে বাবা, কি চিনতে পারছেন না? আই এম ইয়ার লুল্লু, ইয়েস ইয়ার কোচি লুল্লু। ইয়ে মানে দলদল দুলুনির ডাল ছেড়ে এই শক্ত তক্ত বসে লুল্লুকে ঘুম থেকে উঠতে দেখে একটু কচমচ করে চমকে চামচিকে হয়ে গেছেন, তাই তো? আমিও হয়েছি। আসলে একটু কঞ্চি করে মানুষ হওয়া প্র্যাকটিস করছিল। খুবই বড় বড় বাবা, কি চাপ মানুষ হওয়া। হ্যাঁ, তবে মিডল ক্লাস ইয়ে মানে মধ্যবিত্ত বাঙালি হতে গেলে তো সকালবেলাতে একটু কঞ্চি করে বেলি প্রবলেম ফেস করতে হবে। সে কি প্রবলেম গো, কি প্রবলেম, পেটে দাও যতই চাপ বেরোবে না, পুরো খাপে খাপ। This is kochi kore trifala, ghat ghat kore khao aur surut kore shanti pao. ওরে বাবারে বাবারে বাবা, খেতে না খেতে পেটে পুরো ঝড় উঠছে গো, যা একটু কচি করে শান্ত হয়ে আসি। হ্যালো, তবে ঝড়ের যা গতি ছিল সেই অনুযায়ী গাছ থেকে আম সেরকম পড়েনি, ওই কুচি করে দু এক কুচি। আজ আমার নিরামিষ ভোগ থাকতে তো এরকম কচি করে আমিষ নিরামিষ ভাগাভাগি ছিল না, যখন যা পেতাম সটান পেটে। মানুষদের যে কি জ্বালা বিশ্বাস করুন, এখন আন্ডারস্টুড বোন টু বোন, মানে বাংলা বলে হাড়ে টু হাড়ে। উড়িয়ে বামড়ি বামড়ি বাবা, দুর্গন্ধের চোটে অকাপে ভূত হয়ে যাবো আবার। উড়ে বামড়ি বামড়ি বাবা, আজ আমার অফিসে একটি ছোট করে কম্পিটিশন আছে, এমপ্লয়ি অফ দ্য ইয়ার। আমার সাথে ভদার, যাই একটু কুচিত করে গেমগুলো খেলে আসি। আপনারাও দেখতে থাকুন লুল্লু ব্লগিং, আর হ্যাঁ আমার এই চ্যানেলটাকে একটু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন, কেমন? এবারের এমপ্লয়ি অব দ্য ইয়ার এর হাড্ডাহাড্ডি লড়াইয়ে ডেকে নেব প্রথম প্রতিযোগী মিস্টার বোদাকান্তকে। এবার ডেকে নি আমাদের দ্বিতীয় প্রতিযোগী হিসেবে জনপ্রিয় এমপ্লয়ি মিস্টার লুল্লুকে। লুল্লুর জন্য একটা জোরে হাততালি হোক। এবার শুরু হবে আসল লড়াই। হয়েছে হয়েছে, উড়িয়া বাউরি বাউরি বাবা, এই তুমি কঞ্চি করে লড়াই নিয়ে বড়াই না করে টুকুস করে খেলাটা শুরু করে দাও দেখি, না হলে তো হোল ডে নো ওয়ার ফিলিং সানডে সানডে। উড়িয়া বাউরি বাউরি বাবা, তোমরা দুজনেই তবে রেডি আমাদের প্রথম রাউন্ড, বুদ্ধু না বুদ্ধিমান? উড়িয়া বাউরি বাউরি বাবা, এটা খেলার নাম না তিন নম্বরের টিকা? লুল্লু ওর হাসির কথার মধ্যে বুঝিয়ে দিল কতটা রেডিও। আসলে আসলে অফিসে এমপ্লয়ি হিসেবে টিকে থাকার জন্য বুদ্ধি খুব দরকার। বুদ্ধির প্রতিযোগিতায় প্রথম খেলা হলো তোমরা এই অফিসের মধ্যেই এখানে সাঁতার কেটে দেখাও। এই অফিসের শুকনো মেঝেতে? হ্যাঁ, এই এইখানেই। আর কিভাবে কাটবে সেটাই তো খেলা। বাবারে বাবারে বাবা, ভূত থাকাকালীন তো শুধুই ফ্লাইং মানে উড়ে উড়ে বেড়াতাম না, হাঁটাহাঁটি, কিন্তু এখন তো দেখছি সাঁতার কাটাকাটি। মোদা, তোমার স্ট্র্যাটেজি তাহলে কি হচ্ছে? এই জায়গায় একটা ছোট করে সুইমিং পুল বানাবো, তারপর সাঁতার কাটবো। কি লুল্লু, তুমি যে সাঁতার কাটার কোনো ব্যবস্থাই করছো না, মোদাকান্তের বিরুদ্ধে তুমি হেরে যাবে তো। এই মানে একটা বুদ্ধির খেলা তো, তাই বুদ্ধিগুলোকে একটু হালকা গরম করে মাথার ডাবাটা এনে কুলকুচি করছিলাম। এইবার তো সাঁতার কাটবো একদম খুচুত করে। Thank you.
বন্ধুরা বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি লুল্লু মেঝেতে লিখলো সাঁতার শব্দটা, কিন্তু এতে ঠিক কিভাবে সাঁতার কাটবে তা এখনো বুঝতে পারছি না। সেখানেই তো হচ্ছে বুদ্ধির খেলা। এবার আমার পালা। আপনি তো কঞ্চি করে খালি সাঁতার কাটতে বলেছিলেন, ডাঙা না জল তা তো বলেননি। তাই এই কাটলাম সাঁতার। দারুন দারুন লুল্লু, দারুন, অনবদ্য অনবদ্য, তোমার বুদ্ধিকে কুর্নিশ। প্রথম রাউন্ডে সগৌরবে এগিয়ে গেলে তুমি। এবারে ডায়লগ কমে একটু কঞ্চি করে দ্বিতীয় রাউন্ডটা শুরু করো না বাবা, না হলে যে আমার ভিওয়াটা ঘুমিয়ে ঘ হয়ে যাবে ভাই। আমাদের দ্বিতীয় রাউন্ড ধৈর্যের পরীক্ষা। দুজনকেই দেওয়া হলো একটা করে লজেন্স। পরীক্ষা যে আগে কামড়ে ফেলবে সে হেরে যাবে। কঠিন খেলাটাই না ফেঁদেছ। কামড়ে ফেললেই যাবে হেরে। উফ, একটু কঁচি করে না কামড়ে থাকি কি করি। আমি খেলাটা নিয়ে বলে দিচ্ছি, কারণ খেলার নামেই লুকিয়ে আছে খেলার আসল রহস্য। এটা অফিস চলাকালীন খেলা, তাই এখন সবাই আবার যে যার কাজে লেগে পড়ো, কাজের মধ্যেই খেলা হবে। বাঙালির কেন, পৃথিবীর প্রত্যেক মানুষের সব থেকে প্রিয় কাজই হলো কাঠি করা। অফিসের মধ্যে কাঠি করা তো বাঞ্ছনীয়, তাই তোমাদের মধ্যে যে ভালো কাঠি করতে পারবে সেই জিতবে কম্পিটিশন। তাই এই রাউন্ডের নাম কাঠিবাজি। আসলে আমি যে অফিসটার ভালো চাই, তাই কঁচি করে না বললে পেটটা কেটে বলো বলো শুনি কি হয়েছে। আসলে এই যে ভোঁদাকান্ত আছে না, ও কিন্তু আপনার নামে ইউনিয়নের লিডারকে ভালো উল্টো পাল্টা রুটিয়েছে। আপনি নাকি প্রফিট পার্সেন্টেজ খুঁজি করে লুকিয়ে রাখেন, আপনার নাকি ফেভারিট এমপ্লয়িরাই প্রমোশন পায়, এরকম আরো কত কি। আসলে এগুলো যদি আরো এমপ্লয়িরা বলতে শুরু করে তাহলে অফিস যে একদম তাল গাছে তালে উঠে যাবে খুঁজি করে। দেখো আমি চাইলে বসের কাছে যেতে পারতাম, যেমন লুল্লু গেছে, কিন্তু আমার কাছে তোমরা, মানে আমরা যারা কর্মী তারা আগে। তোমরা জানো না লুল্লু কিভাবে আমাদের ইউনিয়ন ভাঙার চেষ্টা করছে। ও কিন্তু আসলে তোমাদের সব গোপন কথা বসকে গিয়ে লাগায়, তাই লুল্লু থেকে সাবধান। অফিসের বস থাকতে তুমি তো দেখছি সবেদের বস হয়ে গেছো। হ্যাঁ, সব সত্যি বেরিয়ে গেছে, তাই আমি তোমায় এই চাকরি থেকে বহিষ্কার করলাম। অনবদ্য অপূর্ব, কাঠিবাজি রাউন্ডেও কাঠি করে ভোঁদাকান্তকে অফিস সারা করলো লুল্লু। তাহলে আজকের বিজয়ী মিস্টার লুল্লু। হয়েছে হয়েছে, তোমরা তো দেখছি খেলার জন্য কঞ্চি করে কত কি করিয়ে ফেলছো। হারা জেতা গরিব বড়লোক বস কর্মী এসব তো মানুষেরই সৃষ্টি করা গো কাকা, মানুষেরই সৃষ্টি, আর তাতেই যত গন্ডগোল এনে অনার সৃষ্টি। বমরে বমরে বাবা, ভোঁদাকান্ত স্যার কিছুই করেননি, ওটা কিন্তু আমি ইচ্ছে করেই বলেছিলাম। আর আপনারও একটু কঞ্চি করে বিশ্বাস থাকবে না আপনার অফিসের কর্মীর উপর। জানেন এসবের জন্য রোজ রোজ প্রতিযোগিতায় কত মানুষ লস্ট মানে হারিয়ে যায়। আজ থেকে নব প্রতিযোগিতা, সকলকে নিয়ে কচি করে একসাথে হই হই করে কাজ করুন, আর ভেদাভেদ ভুলে গিয়ে গিভ লাভ টেক লাভ। এবার আসি, মানুষে বুঝে গেছি জীবনটা কঞ্চি করে কত চাপের, পেটটাও খালি হয় ত্রিফলার জলে। হেঁপিয়ে গেছি ভাই হেঁপিয়ে গেছি, দরকার নেই হাঁপের। উফ,
গাছের ডালে শুয়ে শান্তি যেন সাটান বুকের কাছে পঙ্কাত করে ফিরে এলো। লুলুরে ভূত হয়ে ঠিক আছিস রে, মানুষ হলে খালি লড়াই, খালি লড়াই আর লড়াই। ইউরে বাবরি বাবরি বাবা, একটু কঁচি করে লজেন্স না কামড়ালে আসো সাপটা পাবে কি করে? তোমরা লজেন্স কামড়ে খাও আর লুলুর ব্লগিং চ্যানেলটা একটু কঞ্চি করে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।